ক্যান্সার জয় করেছেন অভিনেত্রী সোনালী বেন্দ্রে, তারপর ফের ফিরেছেন অভিনয় জগতে। ছ বছর আগে নিজেই জানান ক্যান্সারে আক্রান্ত তিনি। তারপর গোটা সফরের অভিজ্ঞতা ধাপে ধাপে অনুরাগীদের সঙ্গে ভাগ করেছেন অভিনেত্রী। সোনালীর ক্যান্সার অভিজ্ঞতা বহু মানুষকে অনুপ্রেরণা দিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যান্সারের সঙ্গে লড়াই ও তার জীবন কিভাবে এই মারণ রোগে বদলে দিয়েছে তা নিয়ে খোলাখুলি আলোচনা করেন সোনালী। অভিনেত্রী বলেছেন, একটি রিয়েলিটি শো এর শুটিং এর সময় আমার ক্যান্সার ধরা পড়ে। সত্যি বড় চমক ছিল। নিজেকেই প্রশ্ন করেছিলাম আমার কিভাবে ক্যান্সার হতে পারে। প্রথমে ভেবেছিলাম তেমন গুরুতর নয়, কিন্তু চিকিৎসকের কাছে যাওয়ার পরে কিছু পরীক্ষার পর বুঝতে পারি কত কঠিন রোগ। আমার স্বামীও চিকিৎসক, দুজনেই রিপোর্ট দেখে বেশ ঘাবড়ে গিয়েছিলেন। অভিনেত্রীর কথায় রিপোর্টের মাধ্যমে বোঝা যায় ক্যান্সার কতটা ছড়িয়েছে। রিপোর্টে দেখা যায় ক্যান্সার আমার গোটা শরীরে ছড়িয়ে পড়েছে। ক্যান্সার ধরা পড়ার বিষয়টি ভোলার জন্য প্রায় ঘুমিয়ে পড়তেন তিনি। ভাবতেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবে তা হওয়ার ছিল না। অন্যদিকে সোনালীর স্বামী খুবই তৎপর হয়ে উঠেছিলেন, বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন, কিন্তু সোনালী জানিয়েছেন তিনি এই সময় খুব ভেঙে পড়েছিলেন। সোনালী বলেন, চিকিৎসার সময় আমি চিকিৎসকদের উপরেও রেগে যেতাম। ওরা বলতেন আমার বেঁচে থাকার মাত্র 30% সম্ভাবনা রয়েছে। এটা কিভাবে চিকিৎসকেরা বলতে পারেন? আমি বারবার এটাই জিজ্ঞাসা করতাম।